বিশ্ববাজারে কমেছে অপরিশোধিত তেলের দাম। বৃহস্পতিবার রাতে ব্রেন্ট ক্রুড ব্যারেল প্রতি 93.81 ডলারে নেমে আসে। যদিও শুক্রবার এই দর বেড়ে 94.40 ডলারে দাঁড়ায়, তবে এশিয়া ক্রেতাদের জন্য অপরিশোধিত তেলের দাম বাড়িয়েছে বিশ্বের সর্বাধিক তেল রপ্তানিকারক দেশ সৌদি আরব। বরকতুল্লাহ সুজনের রিপোর্ট। পুরো দমে ইউক্রেন যুদ্ধ শুরুর আগেই এযাবৎকালের রেকর্ড ছাড়াই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম। অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি হয় $130 ছুঁই ছুঁই। এরই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্র ও ইউরোপে আর্থিক মন্দা শুরু নিয়ে উদ্বেগ দেখা দিলে ধীরে ধীরে কমতে থাকে তেলের দাম। ফেব্রুয়ারির পর বৃহস্পতিবারই প্রথমবারের মতো ব্যারেল প্রতি ব্রেন্ট ক্রুডের দাম $82 নিচে নেমে আসে। যদিও আরেক অপরিশোধিত তেল বাজার WTI এর দাম ওঠানামা করতে থাকে $88 থেকে $91 মধ্যে। একদিকে করোনা পরিস্থিতি, অন্যদিকে ইউক্রেন যুদ্ধের কারণে পণ্য আমদানি রপ্তানি খাতে অস্থিরতা, সব মিলিয়ে মন্থর গতির আশঙ্কা উঠতি অর্থনৈতিক অঞ্চল এশিয়ার প্রবৃদ্ধির। আমেরিকায় জ্বালানি তেলের মজুদ প্রত্যাশার চেয়ে এখন বেশি বলেও শোরগোল ওঠে। এ অবস্থায় বিশ্বব্যাপী তেলের চাহিদা কমে যেতে পারে এমন পূর্বাভাস নিয়ে বেশ কিছুদিন ধরে চলছিল আলোচনা বিশ্লেষণ। এর বিপরীতে সেপ্টেম্বরে যোগান বৃদ্ধির হার তেমন একটা না বাড়ানোর সিদ্ধান্ত নেয় রাশিয়াসহ বৃহত্তর ওপেক গোষ্ঠী। এসবের মধ্যেই এশিয়ার ক্রেতাদের জন্য লাইট গ্রেডের তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরবের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আরামকো, যা সেপ্টেম্বরের জন্য নির্ধারণ করা হয়। বরকতুল্লাহ সুজন, ATN বাংলা।